আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে ইকামাহীন প্রবাসীরা গণহারে আটক যে কারণে দুই প্রবাসীর বড় জরিমানা এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল আজকের প্রথম খবরটি হলো সৌদি আরবের চারদিকে এখন চলছে যাওয়াজাত ও পুলিশের যৌথ অভিযান বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে আটকের জন্য অভিযান জোরালুক করা হয়েছে বর্তমান পুলিশের অভিযানে প্রবাসীদের ইকামা খুব বেশি চেকিং করা হচ্ছে বিশেষ করে যাদের ইকামার মেয়াদ নেই কিংবা ইকামায় উল্লিখিত পেশার বাহিরে কাজ করছে তারা সবচেয়ে বেশি আটক হচ্ছেন পুলিশের অভিযান চলাকালে ইকামা দেখাতে না পারলে আটক করা হয় তবে পরবর্তীতে ইকামা দেখিয়ে আপনি মুক্তি পেতে পারেন ইতিমধ্যে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে গত চোদ্দই অক্টোবর থেকে বিশ অক্টোবর এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শুধুমাত্র ইকামা আইন ভঙ্গ করার অপরাধে নয় হাজার তিনশো ছেচল্লিশ জন প্রবাসীদেরকে আটক করেছে সৌদি পুলিশ এর আগে এক সপ্তাহে এত ইকামাহীন প্রবাসী আটক করেনি পুলিশ বর্তমানে সৌদি আরবে ইকামা রিনিউ খরচ বৃদ্ধি এবং কোম্পানি সঠিক সময়ে ইকামা রিনিউ না করে দেওয়ার কারণে অনেক প্রবাসীরা ইকামাহীন অবস্থায় পুলিশের হাতে আটক হচ্ছেন উল্লেখ্য যে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত থাকবে তাই সৌদিতে থাকা সকল প্রবাসীরা বিশেষ করে যাদের ইকামাতে সমস্যা রয়েছে তারা সাবধানে চলাফেরা করুন আজকের দ্বিতীয় খবরটি হল সৌদি আরবের বন্দরনগরী জেদ্দাতে অবৈধভাবে গাছ কেটে কয়লা তৈরি করার অপরাধে পরিবেশগত নিরাপত্তা বিশেষ বাহিনী কর্তৃক এক পাকিস্তানি ও এক ইথিওপিয়ান নাগরিকত্বের প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত দুই ধরনের জিম্বায় দুই শত ঘন মিটারের বেশি স্থানীয় জ্বালানি কাঠ এবং সাত শত কিউবিক মিটারের বেশি স্থানীয় কয়লা পাওয়া গেছে পরিবেশগত নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ফোর্সের অফিসিয়াল মুখপাত্র কর্নেল আব্দুর রহমান আল ওতাইভি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে এবং লঙ্ঘনকারীদের নিকট হতে জব্দকৃত কাঠ কয়লা কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে তিনি আরও জানিয়েছেন যে বন থেকে গাছ কাটার জন্য এই দুই প্রবাসীকে জরিমানা বাবদ বিশ হাজার রিয়াল এবং স্থানীয় জ্বালানি কাঠ ও কয়লা সংরক্ষণের জন্য প্রতি ঘনমিটার ষোলো হাজার সৌদি রিয়াল জরিমানা ধার্য করা হয়েছে তাই প্রবাসীরা সাবধান এই ছিল আজকের দুটি খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে